বেশিরভাগ লোকই প্রেমের সমস্যা নিয়ে আসে না অর্থনৈতিক সমস্যা নিয়ে আসে? সব সমস্যা দিয়ে আসে, সব সমস্যা নিয়ে আসে, বেরোজগারি, প্রেমের সমস্যা। বলে আপনি এখন তো প্রধানমন্ত্রীর মতো, আপনার কাছে বেরোজগারি সমস্যা বলছে লোক? आपका नाम क्या है? हरदेव पांडे। हरदेव पांडे कत बचर धरे एखाने बसछेन? 36 वर्ष। 36 वर्ष वाह। बयस कत हलो? 56। ओ फाड़िए आज 4 बचर हलो सिनियर सिटीजन। लोक हाथ देखाते आसे? आसे। किन्तु आजके तो बाजारटा मंदा मने मन মোটামুটি চলছে। কত টাকা নেন হাত দেখতে? 50 টাকা। টিয়া পাখি রাখেন না? না, অ্যাস্ট্রোলজি মে টিয়া পাখি দরকার নেই। হ্যাঁ বলছি, আপনি কখনো নিজের হাত ছোটবেলায় দেখেছিলেন? দেখেছি। তখনই কি দেখেছিলেন যে আপনি এভাবে রাস্তায় বসবেন গণৎকার হওয়ার জন্য? হ্যাঁ, তখনই ক্লিয়ার হয়ে গেছিল? ক্লিয়ার হয়ে গেছে। ওই গল্পটা শুনেছেন কি? ওই একজন রাজা নেপোলিয়ান, একবার বলা হয়েছিল একজন পামিস্টার কাছে গেছে, নেপোলিয়ান হাত দেখানোর লোকের কাছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। তখন নেপোলিয়ান বলছে আমি মরবো কবে? বলছে আপনি তো কালকেই মারা যাবে। তখন নেপোলিয়ান বলছে তুমি মরবে কবে? তখন বলছে না না আমার মরতে অনেক দেরি আছে। নেপোলিয়ান তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছিল। মেরে ফেলেছো তো মেরে ফেলেছো, এমনি তো মরে নাই। মানে অ্যাস্ট্রোলজাররা নিজেরাও জানে না তাদের জীবনের কি অবস্থা হবে। ও তো মেরে ফেলেছে, লেকিন ও তো ইয়ে আপনি নিজে মরে না। আচ্ছা এইগুলো কি দাদা? এ আংটি আছে গ্রহ শান্তির জন্য। কত টাকা করে এই আংটিগুলো বিক্রি হয়? 20 টাকা, 30 টাকা। এই আংটিতে কি 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 সমস্যার সমাধান হবে? যে গ্রহ শান্তির জন্যে, গ্রহ শান্তির জন্যে। আচ্ছা দেশে এরকম যে একটা খারাপ অবস্থা চলছে, মানুষের হাতে টাকা কড়ি নেই, তার গ্রহ শান্তির কি আংটি দেবেন আপনি? কে দেশে? হ্যাঁ দেশের, দেশের কি আংটি দিয়ে যাবে? হ্যাঁ এই জন্য যজ্ঞ করা যায়। কি যজ্ঞ করাবেন দেশের? এই মুহূর্তে যজ্ঞ হয় ওই শান্তির জন্য যজ্ঞ হয়। ও কে কাকে ভাল লাগে, ইন্ডিয়া না এনডিএ? কোন জোটকে ভাল লাগে ক্ষমতায় আসবে 2024-এ? ইন্ডিয়া না এনডিএ? মোদী আসবে। মোদী আসবে ক্ষমতায়? হ্যাঁ। আচ্ছা কত মানে এখানে কি এই কার্ডগুলো কিসের? এখানে বেশিরভাগ লোক কি প্রেমের সমস্যা নিয়ে আসে না অর্থনৈতিক সমস্যা? সব সমস্যা দিয়ে আসে। সব সমস্যা নিয়ে আসে, বেরোজগারি, প্রেমের সমস্যা। বলে আপনি এখন তো প্রধানমন্ত্রীর মতো, আপনার কাছে বেরোজগারি সমস্যা বলছে লোক? বাড়িতে কে কে আছেন? বাড়িতে কে কে আছেন? একটা ছেলে, একটা মেয়ে। ছেলে মেয়েরা কি এই পেশায় এসছে? না। কেন তাদের আনেননি কেন? পড়ালেখা করছে। কি নিয়ে পড়াশোনা করছে? জ্যোতিষী। জ্যোতিষী নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ। মোটামুটি দিনে আপনার কত আয় হয় এখান থেকে? হয়ে যায় 200-300 টাকা। হয়ে যায় 200-300 টাকা হয়ে যায়। আংটি কত বিক্রি হয়? ও না যায় 2-4 পিস বিক্রি হয়ে যায়। 2-4 পিস আংটি বিক্রি হয়ে যায়। কোনটা বিক্রি হয় না? কি বিক্রি হয় না? কি বিক্রি হয় না? সব বিক্রি হয়, মোটামুটি সব বিক্রি হয়। যোগ্য করান? সব করেন। যোগ্যতে কাজ হয়? কাজ হয়, পূজা পাঠ করি। আচ্ছা আমার কি সমস্যা বলুন তো, আমি আপনার কাছে যে কথা বলছি, আপনি তো হাত দেখার লোক, আমার সমস্যাটা কি বলুন তো? কি আমার কি সমস্যা? বিনা হাত দেখে হবে না। বিনা হাত দেখে হবে না? এমনি বলা যায় নাই। আচ্ছা আচ্ছা, কর্মশ্রী রেখায় বানতি ওর বিগড়তি হয়। কর্ম রেখায় বনে? তাহলে মানুষের কর্মে, কর্মের উপর কোনো অধিকার নেই? নেই, কর্মের উপরে কোনো অধিকার নেই। মানে আমি ধরুন ভাত, কর্ম করলে আমি ধরুন ভাত খাবো, যদি ভাত রান্না না করি তাহলে কি হবে? রেখায় হবে? রান্না হবে, রান্না করা যাবে, এই খাওয়া যাবে। হ্যাঁ তাহলে রান্না করে যদি আমি খাই, রেখার কি দরকার আছে? এই জন্য তো বলতে কর্ম করা যাবে তবে ফল পাবে না?
কর্ম করে আমি ফল পাই তাহলে রেখার দরকার, কর্ম রেখা তো কর্মের জন্য মনে হয়। আপনি কি বিহার থেকে এসেছিলেন? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডের চেয়ে কি কলকাতায় এই ব্যবসাটা জমে বেশি? ঝাড়খণ্ডের চেয়ে কলকাতায় ব্যবসাটা জমে বেশি? ঝাড়খণ্ডের লোক হাত দেখায় না? সব দেখায়। তাহলে ঝাড়খণ্ড থেকে এখানে এসছেন কেন? মানে ইয়া ঘন আবাদি আছে, বিহারে কি জমি জমা আছে? সব আছে। কোন রাজ্যটাকে বেশি ভালো লাগছে, ঝাড়খণ্ডকে না এখানে? সব রাজ্য ভালো, সব রাজ্য ভালো। কলকাতায় তো খাওয়া দাওয়াটা অনেক সস্তার, মোটামুটি সস্তা কিছু নেই, সব এমনি। ঝাড়খণ্ডের থেকে সস্তা নাকি? না, ঝাড়খণ্ডের থেকে একটু দামি আছে, এরকম একেরকম। আপনার কি স্বপ্ন আছে দাদা, জীবনকে নিয়ে কোনো স্বপ্ন আছে কি? যদি সবার মানে কোনো স্বপ্ন আছে জীবনকে নিয়ে? জীবনকে নিয়ে কোনো স্বপ্ন কি আছে? আর তো আমার জীবনে শেষ। কি বলছেন, এত তাড়াতাড়ি জীবন, এত তাড়াতাড়ি জীবন শেষ হয় নাকি? সত্তর পঁচাত্তর বছর তো বসা যাবে, আর কতদিন বসা যাবে? হ্যাঁ, আপনার তো সবে 56 বছর বয়স। মাইকটা মুখের কাছে আনুন, নালে কথা শুনে। আপনার তো সবে 56 বছর বয়স, জীবনকে নিয়ে কোনো স্বপ্ন নেই? ওই স্বপ্ন না, সব হয়ে গেছে। আচ্ছা, হিন্দিতে এটা কি লেখা আছে দাদা? কি এই যে হিন্দিতে এটা হাতে হাতে কি লেখা আছে? হস্তরেখা, আলৌকিক হস্তরেখা বিজ্ঞান। আপনি বলছেন হস্তরেখা এটা বিজ্ঞান? কিন্তু বিজ্ঞান তো যুক্তি তর্কের উপর দাঁড়িয়ে থাকে, হস্তরেখার তো কোনো যুক্তি তর্ক নেই। বিজ্ঞান তো যুক্তি তর্কের উপর দাঁড়িয়ে থাকে, হস্তরেখার তো কোনো যুক্তি তর্ক নেই। যুক্তি তর্ক আছে, এটা লেখা আছে অলৌকিক হস্তরেখা বিজ্ঞান। অলৌকিক আবার বিজ্ঞান? দারুণ জিনিস তো অলৌকিক বিজ্ঞান। ও কে আবাদ, কে আবাদ, কে আবাদ।